শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রচ্যুত গুপ্তের লেখা একটি ছোট গল্প, সখী। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2005 সালে দেশ পত্রিকাতে। শুরু করছি, তাহলে সাথেই থাকবেন। সুপর্ণার গোটা শরীরটা কেঁপে উঠল। মনে হলো যেন ব্যালেন্স হারিয়ে এখনই পড়ে যাবে। সোফার হাতলটা কোনো রকমে চেপে ধরল সে। মহিলা মাথা নামিয়ে টেবিল থেকে কাপ ডিশ তুলতে তুলতে বলল, বৌদির কি শরীর খারাপ লাগে, মাথা ঘোরে? সুপর্ণা সোফায় বসে পড়েছে, নিজেকে সামলানোর চেষ্টা করছে। মুখ না তুলেই বলল, না আমি ঠিক আছি, আমি ঠিক আছি। মহিলা শান্ত গলায় বলল, দাদাবাবুর রাতের রুটি করে রাখবো? কি উত্তর দিবে সুপর্ণা বুঝতে পারছে না। তার মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে, জল খাওয়া দরকার, ঠান্ডা এক গ্যালাস জল। কিন্তু তার থেকেও আগে দরকার এই মানুষটাকে সামনে থেকে সরানো। কিভাবে সরাবে? চলে যেতে বলবে? বললে কি বলবে, তুমি আমার সামনে থেকে যাও? মহিলা আবার বলল, আমি কি রুটি করে রাখবো বৌদি? সুপর্ণা অন্যদিকে মুখ ঘুরিয়ে কোনো রকমে বলল, হ্যাঁ হ্যাঁ করে রাখো। আপনি কি রাতে রুটি খান? সুপর্ণার কথা বলতে ইচ্ছে করছে না, তবু তাকে বলতে হলো। নিজেকে সামলাতে সামলাতে বলল, না শুধু দাদাবাবু খান। তাহলে আপনার জন্য ভাত বসাই? না থাক, আমি আজ রুটি খাব। সকালে মহিলা যখন আসে তখন সুপর্ণা ভীষণ রকমের ব্যস্ত। অফিসের দেরি হয়ে গেছে। আজকাল অফিসে দেরি হয়ে গেলে ম্যানেজ দেওয়ার উপায় নেই, অনেক রকম ফ্যাক্টর হয়েছে। খাতাটা তার বালাই উঠে গেছে, কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়। তাছাড়া কিছুদিন হলো কাজের প্রেশার খুব বেড়েছে। অনেকেই বলছে কাজের চাপ বেড়েছে মানে এবার প্রমোশন হবে। প্রমোশন না ছাই, প্রতিদিন একটা করে প্রজেক্ট রিপোর্ট দেখতে হচ্ছে, মুখ তোলবার সময় নেই। রোজই 7:30-8 বেজে যাচ্ছে। যাওয়ার সময় নির্মল অফিসে নামিয়ে দেয়, ফেরবার সময়ও এতদিন নির্মল তুলে আনত। আজকাল আর হয় না, বাড়ি ফিরে নির্মল ড্রাইভারকে দিয়ে আবার গাড়ি পাঠায়, না হলে মেট্রো ধরে সুপর্ণা নিজেই চলে আসে। আজ সকালে যখন ফ্ল্যাটের বেল বাজলো তখন সুপর্ণা অফিসের কাগজপত্রে চোখ বোলাচ্ছে। নির্মল সকালে বেরিয়ে গেছে, অফিস থেকে গাড়ি এসেছিল। ওদের বস এসেছে চেন্নাই থেকে, তাকে নিয়ে হাওড়ার কোথায় সাইট দেখতে যাওয়ার কথা। এ কটা দিন ওর ঝামেলা আছে, ছুটে ছুটে বেড়াতে হবে। বিরক্ত মুখে সুপর্ণা দরজা খুলল। অফিস বেরোনোর মুখে কারো আসা সব থেকে বিরক্তিকর, এ সময় এক একটা মুহূর্তের দাম অনেক বেশি। রোগা পাতলা ধরনের এক মহিলা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, হাতে একটা চটের থলি। ঢোক গিলে বলল, আমাকে সন্তোষপুরের মাসিমা পাঠিয়েছেন, আপনি এবারের বৌদি তো? মাসিমা আপনাকে এই চিঠিটা দিয়েছেন। মহিলার মুখের দিকে ভালো করে না তাকিয়ে সুপর্ণা দ্রুত কাগজের টুকরাটা খুলল। তাতে লেখা, কাল রাতের কথা মতো ওকে পাঠালাম, তুমি কথা বলে দেখে শুনে বুঝে নাও, প্রয়োজনে আমাকে ফোন করবে, আশীর্বাদ জানবে মা। নিমেষে সুপর্ণার মুখ থেকে বিরক্তিভাব উধাও। উফ, শেষ পর্যন্ত পাওয়া গেল তাহলে। না, এ বয়সেও মা যথেষ্ট করিতকর্মা আছে। মুখে সামান্য হাসি নিয়ে সে এবার মহিলার দিকে ভালো করে তাকালো, বলল, এসো ভেতরে এসো। 10 দিন হলো আগের মেয়েটি কাজ ছেড়ে চলে গেছে, তার নাকি হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে। তারপর থেকে চোখে অন্ধকার দেখছে সুপর্ণা, কিভাবে ঘর আর অফিস সামলাবে বুঝতেই পারছিল না।
স্বামী স্ত্রী দুজনেই বেরোতে হয় সকালে। অফিসেই লাঞ্চ, কোনো দিন তো তাও হয় না, কিন্তু শ্বশুরমশাই তো আছেন, তার খাওয়া দাওয়া আছে। দুদিন অফিসে বেরোবার আগে শ্বশুরমশাইয়ের জন্য রান্না করতে যেয়ে নাজেহাল অবস্থা সুপর্ণার। আপাতত পাড়ারই এক হোম সার্ভিসের সাথে দেখা ব্যবস্থা করে নিয়েছেন। টিফিন ক্যারিয়ারে এক বেলার খাবার দিয়ে যাচ্ছে, দুপুরে নিজে নিয়ে শ্বশুরমশাই খেয়ে নিচ্ছেন। তবে সে খাবার তার একেবারেই পছন্দ নয়। সুপর্ণা বাড়ি ফিরলেই অভিযোগ শুনতে হচ্ছে, নুন ঝালের অভিযোগ। নির্মলও চাইছে না এটা বেশি দিন চলুক, কিন্তু উপায় কি? তাছাড়া শুধু তো রান্না বান্না নয়, বাকি অন্যান্য অনেক কাজও আছে। বাসন ধোয়া থেকে ঘর ঝাড় পোঁছ সবই তো পড়ে রইল। ফ্ল্যাট বাড়িতে হুট করে আলাদা আলাদা লোক নিয়ে কাজ করানো যায় না। রাতে ফিরে এসে খানিকটা সামলাচ্ছিল সুপর্ণা, কিন্তু বেশিরভাগ কাজে পড়ে থাকছিল। সব মিলে একটা বিপর্যয়ের মতো অবস্থা। সন্তোষপুরে বারবার টেলিফোন করে মাকে তাগাদা দিয়েছে সুপর্ণা, এখনো পেলে না? একটা কাজের লোক পেতে এত সময় লাগছে তোমার? সত্যি মা, তোমার বয়স হয়ে গেছে, বলেছি তো এনি অ্যামাউন্ট, যা টাকা লাগে দেব, গুছিয়ে সব কাজ করবে। রাত দিনের একটা কাজের লোক না হলে এবার কিন্তু আমায় চাকরি ছাড়তে হবে। মলিনা দেবী মেয়ের কাজের লোক নিয়ে গত কয়েকদিন ধরে খুবই চিন্তিত আছেন। মাত্র 7 দিনে তিনি 17 জনের ইন্টারভিউ নিয়ে ফেলেছেন, কাউকেই পছন্দ হয়নি। মেয়ের বাড়িতে লোক দেওয়ার তো অনেক ঝামেলা, যাকে তাকে পাঠিয়ে দিলে চলবে না। 3 মাস আগে নাতনি পুনেতে পড়তে চলে যাওয়ার পর অত বড় ফ্ল্যাটে এখন লোক বলতে মোটে 3 জন, মেয়ে, জামাই, আর বেড়ে যাওয়ার পর বুড়ো শ্বশুর একা। তার থাকা না থাকা সমান, চোখে কম দেখেন, ইদানিং নাকি কানে শুনতেও অসুবিধা হচ্ছে, একটা কথা দুবার বলতে হয়। সুতরাং সবার আগে খেয়াল রাখতে হয় কাজের লোক যেন চোর ডাকাত না হয়। বাপরে বাপ, কাগজে রোজ যা যা বের হয়! মলিনা দেবী তাই সাবধানে এগোতে লাগলেন। দিন তিনেক বাদে মেয়েকে অফিসেই ফোন করলেন তিনি, একটা বাচ্চা মেয়ে পেয়েছি, বছর 12 বয়স, ওর মা আমাদের পাশের বাড়িতেই ঠিকেঝের কাজ করে, ভয় নেই, চুরি চামারি করবে না, রাখবি সুপু? সুপর্ণা বিরক্ত হয়ে বলল, বাচ্চা দিয়ে কি হবে আমার, তাকে কাজ শেখানোর সময় কই? তাছাড়া 12 বছরের মেয়ে কি শিখবে? মা, উই নিড অ্যান অ্যাডাল্ট পারসন, একজন বয়স্ক কেউ, যে রান্না জানবে, সংসারের আর 5টা কাজ করতে জানবে, শ্বশুরমশাইকে দরকার হলে ওষুধটুকু এগিয়ে দিতে পারবে। ওই ছোট মেয়েটা এসব পারবে? ট্রেনিং তো কোনো ব্যাপার না, রেডিমেড একজনকে দাও। থাম তো, রেডিমেড রেডিমেড বলে চেঁচালেই তো হবে না, তুই যেরকম বলছিস সেরকম পেতে হলে কত মাইনে চাইবে জানিস? সুপর্ণা এবার রেগে গিয়ে বলল, এনি অ্যামাউন্ট, যত খুশি মাইনে হোক, টাকা পয়সা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি শুধু খোঁজ করে পাঠিয়ে দাও। সেই খোঁজ অবশেষে পাওয়া গেছে। কাল রাতে অফিস থেকে বেরোবার পরপরই সুপর্ণা মায়ের ফোন পেল। মলিনা দেবীর উত্তেজিত অথচ হাসি হাসি গলা, একজনকে পেয়েছি সুপু, ঠিক তোদের যেমন দরকার তেমন, ঘরের কাজ জানে সব, শুনলাম নিরামিষ রান্নার হাত নাকি ভালো, তো শ্বশুরমশাই তো আবার ওসব খেতে টেতে ভালোবাসেন, চচ্চড়ি, ছেচকি, ঢোকার দালনা, উনি খুশি হবেন। মেয়েটা আজ এসেছিল, মেয়ে না বলে মহিলা বলাই ভালো, এই ধর প্রায় তোদেরই বয়সী, 2-1 বছর এদিক ওদিক হতে পারে, তবে আজকাল তো আর চেহারা দেখে মেয়েদের বয়স ধরা যায় না। উফ মা, কাজের লোকের বয়সে তো ডিটেলস নিয়ে আমি কি করবো বলো তো? ছেলে মানুষ নয় এটাই আসল কথা, বয়স বেশি মানে সংসার বুঝতে পারবে, আমি তো অমনই খুঁজছি। মেয়ের বাধাতে মলিনা দেবী বিন্দু মাত্র দমলেন না, তিনি বলেই চললেন, শুধু বয়স্ক নয়,
দেখে তো মনে হলো বেশ ভদ্র সভ্য। আজকাল অবশ্য মনে হয় এক, পরে দেখা যায় ঘটনা অন্যরকম। তুমি বেশি কথা বলে না, চুপচাপ ধরনে কাজের লোক বেশি ট্যাকট্যাক করলে আমার অসহ্য লাগে। সুপর্ণা খুশি হয়ে বলল, তোমার অসহ্য লাগে আর কি আছে মা? কাজ তো তোমার বাড়িতে করছে না, আমার বাড়িতে করবে, অসহ্য লাগলে আমাদের লাগবে। তাছাড়া এই বাড়িতে ট্যাকট্যাক করার মতো কে আছে? শ্বশুরমশাই তো নিজের মতো বই আর টিভি নিয়ে থাকেন, সঠিক সময় খাবার পেলেই সন্তুষ্ট, ওসব নিয়ে তুমি ভেবো না। মলিনা দেবীর সমস্যা হল, মেয়েকে টেলিফোনে করলেই তিনি গল্প ফেঁদে বসবার ঢং কথা শুরু করেন। যে কথা চট করে সেরে নেওয়া যায় সে কথা তিনি শুরু করতেই দীর্ঘক্ষণ লাগিয়ে দেন, আজও তাই করছেন। বললেন, তা অবশ্য ঠিকই বলেছিস, তোদের বাড়িতে আর এখন কথা বলবার তেমন লোক কই, মিমে চলে যাওয়ার পর তো ঘর ফাঁকা, এটুকু মেয়েকে বাইরে পড়াতে পাঠাবার যে কী আছে বাবা আমি ঠিক বুঝি না। এই তো সেই দিনও স্কুলে যাচ্ছিল। যা হোক, ফাঁকা বাড়িতে আবার লোক দেওয়ারও বিপদ। আমি অবশ্য এই মহিলার ঠিকানা ফিকানা সব লিখে রেখেছি, বাইপাসের আশেপাশে কোথায় যেন থাকে, ভেবেছি একদিন লোক পাঠিয়ে খবর নিব, সত্যি বলছে না মিথ্যা। ওসব কোথায় এখন ছাড়ো তো মা, তোমার সবটাতেই ভয়, কালই তুমি পাঠিয়ে দাও, কাল থেকেই শুরু করো। আজকাল এফিসিয়েন্ট লোক ফাঁকা বসে থাকে না, আমি এখন ছাড়ছি, এখন অফিস থেকে বের হব, অনেক টায়ার্ড, তোমার সাথে আর বকবক করতে পারছি না, রাখলাম। সুপর্ণা চাইল মলিনা দেবী টেলিফোন ছাড়তে চাইছেন না, বললেন, আহা, আগে ভালো করে শুনে নিবি তো, মাইন্ডের টাইনের কথা তুই আবার আগ বালিয়ে কিছু বলতে যাস না, কদিন কাজ টাজ দেখে তারপর বলবি, বললি এক গাদা টাকা তারপর দেখলি কাজে লবডঙ্গা, সেরকম হলে আমি বলে দেব। সুপর্ণা তাড়াতাড়ি বলল, সে বিলক্ষণ, তবে দেখো দরাদরি করে সে যেন আবার বকে না বসে। মলিনা দেবী টেলিফোন ছাড়াবার আগে বললেন, একটা ভালো কথা শুভু, এই মেয়ের পেটে আবার বিদ্যে আছে। বিদ্যে আছে? হ্যাঁ রে, বলল ক্লাস 8 না 9 অবধি পড়েছে, তো শ্বশুরমশাইয়ের ওষুধের নামটাম পড়তে পারবে, মিথ্যেও হতে পারে, হলেই বা কি, ওকে দিয়ে তুই তো আর মেয়েকে পড়াচ্ছিস না। নির্মল আসতেই সুপর্ণা খবরটা জানালো। নির্মল বলল, শুনে তো ভালোই লাগছে, এখন দেখো শেষ পর্যন্ত করে কি না, করলেও বেশি দিন থাকবে না, যা কোয়ালিফিকেশন শুনছি তাতে এ ধরনের লোক এক জায়গায় বেশি দিন থাকে না, বেশি টাকায় কাজ চেঞ্জ করে, তুমি মাইনে টাইনে নিয়ে বেশি বার্গেন করতে যেও না, যেন তোমার মাকেও বলে দিও, উনি আবার বেশি কড়া হতে গিয়ে কেচিয়ে না ফেলেন। সুপর্ণা চোখ পাকিয়ে বলল, এই আমার মায়ের নামে একটা কথাও বলবে না, অমন চমৎকার লোক কে খুঁজে দিল শুনি। সেই চমৎকার লোক এসে গেছে, সুপর্ণার অনেকটা নিশ্চিন্ত লাগছে। কাগজপত্র ব্যাগে ঢোকাতে ঢোকাতে সে দ্রুত কথা বলতে লাগব, নাম কি তোমার? শান্তি। আপনি বৌদি আমায় বাতাসির মা বলে ডাকবেন। ফাইল ওল্টাতে ওল্টাতে সুপর্ণা বলল, তোমার মেয়ের নাম বুঝি বাতাসি? হ্যাঁ বৌদি, বড় মেয়ের নাম বাতাসি, আরও দুটো আছে। বাহ, তাহলে তো তোমার সংসার বেশ বড়ই দেখছি। তা বাতাসির মা, আজ থেকেই কাজ শুরু করে দাও, এ বাড়িতে নিজের মতো করে কাজকর্ম সব বুঝে নিতে হবে, একটু দেখিয়ে টেকিয়ে দিচ্ছি, ব্যাস এই পর্যন্তই, মায়ের কাছ থেকে সব শুনেছ তো? হ্যাঁ শুনেছি। ঘরের এক পাশে হাতের থলিটা রাখতে রাখতে বাতাসির মা বলল। সুপর্ণা আর চোখে একবার সেদিকে তাকালো, মনে হচ্ছে ভেতরে কিছু আছে, নিশ্চয়ই শাড়িটারি নিয়ে এসেছে। আজ সকালে তেমন কিছু করতে হবে না তোমাকে, শুধু ঘরটরগুলো চিনে নাও, ওপাশে একটা ঝাড়ন আছে, পারলে বুক র্যাক, শোকেস, টেবিল
একটু ঝেড়ে টেড়ে রেখো, তবে জিনিস কিছু সরিও না যেন, তোমার দাদাবাবু রাগ করেন। এসো রান্নাঘরটা আগে দেখিয়ে দিই। তুমি গ্যাস জ্বালাতে পারো তো বাতাসির মা? হ্যাঁ বৌদি, গ্যাস ওভেন, কাপড় ধোয়ার মেশিন সব পারি। আগের বাড়িতে মশলা বাটার মেশিন ছিল, সেটাও আমি চালাতাম। ভেরি গুড, তুমি মিক্সিংও চালাতে জানো? তাহলে তো কোনো চিন্তাই রইল না। তবে সব কাজই সাবধানে করবে, অনেকটা সময় আমরা বাড়িতে থাকি না, চট করে কাউকে দরজা খুলে ভেতরে ঢুকতে দিবে না। আর শ্বশুরমশাইকে বিকালে চা করে দিও। কটা দিন ফ্লাক্সের চা খেতে হয়েছে মানুষটাকে। ওনার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিয়ে আমি এবার বেরিয়ে যাব, অলরেডি আমি লেট। বাকি কথা সন্ধ্যাবেলা ফিরে এসে হবে। একটা কথা ছিল বৌদি। এতক্ষণ পর মহিলার দিকে ভালো করে তাকালো সুপর্ণা। তাকাতেই চমকে উঠল, মুখটা যেন চেনা চেনা লাগছে, আগে কোথাও দেখেছে। কালোর উপর দেখতে খারাপ নয়, চটক না থাকলেও আলগা একটা শ্রী আছে। দীর্ঘ অভাব অনটনে এ ধরনের মেয়েরা সাধারণত সব ধরনের সৌন্দর্য হারিয়ে ফেলে, এই মহিলা পুরোটা হারায়নি। তবে খুব ভাবলে মনে হচ্ছে এই মুখ তার আগে থেকে দেখা, কোথায় দেখেছে। বাতাসির মা আবার বলল, একটা কথা ছিল বৌদি। চমক ভেঙে সুপর্ণা বলল, বলো কি কথা, মাইনর কথা তো, সে কথা না হয় সন্ধ্যাবেলা ফিরে বলবো। না মাইনের কথা নয় বৌদি, আমি কিন্তু রাতে বাড়ি চলে যাব, মাসিমাকে আমি বলেছি, মেয়েরা বাড়িতে থাকে, যাদবপুরের ওদিকটা ভালো নয়। সুপর্ণা খানিকটা অন্যমনস্ক হয়ে বলল, ঠিক আছে তাই যেও, সকাল সকাল চলে আসতে পারবে তো? খুব সকালে আসতে হবে কিন্তু, আমাদের ব্রেকফাস্ট তৈরি করতে হবে। হ্যাঁ পারবো, সুপর্ণা আরো নিশ্চিন্ত হল। না বাতাসির মাকে সে অবশ্যই আগে কোথাও দেখেছে, কোথায় দেখেছে জায়গাটা মনে করতে পারছে না। মায়ের ওখানে জিজ্ঞেস করবে, থাক প্রথম দিন এ ধরনের কথা বললে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে, পরে কোনো এক সময় জিজ্ঞেস করা যাবে, তার আগে নিজে থেকে মনে পড়ে গেলে তো ভালোই। অনেক সময় এমন হয় মানুষকে দেখে চেনা চেনা লাগে, কিন্তু কিছুতেই মনে পড়ে না মানুষটাকে, মনে কেমন একটা খচখচ করতে থাকে, করতে থাকে তো করতেই থাকে। অফিসে সারাক্ষণ এই খচখচ ভাবটা রয়ে গেল সুপর্ণার মনে, একটা চাপা ধরনের অস্বস্তি। কাজে মন দিলেও চোখের ভেতর মুখটা বারবার ফুটে উঠছে। এই সময় মোবাইলে নির্মলকে ধরল। ফোন ধরেই নির্মল বলল, লোক এসেছে? বিষয়টা নিয়ে সেও উদ্বিগ্ন। এসেছে, সকালে অফিসে বেরোনোর সময় এলো। কেমন বুঝলে? ভালোই তো মনে হলো, কাজকর্ম সব জানে তো বলছে, বাবার ওষুধ খাবার দাবার সব বলে এলাম, আজকের দিনটা হোম সার্ভিস কন্টিনিউ করেছি, তুমি আজ ফেরবার সময় বাজার করে এনো, কাল থেকে ওই রান্না করবে, কদিন গেলে আরো বুঝবো। ভেরি গুড, টিকে গেল ভালো। একটা ঘটনা হয়েছে, নির্মল চিন্তিত গলায় বলল, এর মধ্যেই ঘটনা? জানো মেয়েটাকে কেমন চেনা চেনা লাগলো। নির্মল বিরক্ত গলায় বলল, এ আবার ঘটনা কি, চেনা চেনা লাগতেই পারে, হয়তো আগে কোথাও দেখেছো। সেটাই তো সমস্যা, কোথায় দেখেছিলাম মনে করতে পারছি না। একটু আগে সন্তোষপুরে ফোন করেছিলাম, মাকে জিজ্ঞেস করলাম ও বাড়িতে কখনো দেখেছি কিনা, মা বলল না আগে কখনো আসেনি। একটা আনইজি ফিলিংস কাজ করছে। উফ ছাড়ো তো সুপর্ণা, তোমার যত সব পাগলামি, মনে করতে পারছো না তো পারছো কি, এটা মাথা ঘামানোর কোনো সাবজেক্ট হলো? এরকম আমাদের কথা হয়,
তোমার হয় না চেনা চেনা লাগলো, স্পট করা যায় না রাস্তাঘাটে, অফিসে এমন হরদমি হচ্ছে, ফালতু জিনিস নিয়ে আননেসেসারি মাথা ঘামিও না। সুপর্ণা ফোন ছেড়ে ভাবল, সত্যি এটা নিয়ে ভাবার না কি আছে, একটা কাজের মহিলাকে চেনা চেনা লেগেছে বলে চিন্তিত হওয়া সত্যিই একটা হাস্যকর ব্যাপার। বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলে ফাইল খুলে প্রজেক্ট রিপোর্টটা বের করলো সুপর্ণা। রিপোর্ট অনেক বড়, এত বড় রিপোর্ট শেষ করতে গেলে অনেক সময় লেগে যাবে, অর্থাৎ আজও বাড়িতে ফিরতে দেরি। চেষ্টা করলো বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলতে পারল না সুপর্ণা। লাঞ্চ টাইমে মিসেস সানালকে দোসা খেতে খেতে ঘটনাটা বলে ফেলল। মিসেস সানাল হেসে বললেন, আচ্ছা এরকমও তো হতে পারে সুপর্ণা, তোমার ওই বাতাসি না বাতাসির মাকে আসলে তুমি চেনোই না, তোমার অন্য কোনো চেনা মহিলার হয়তো ওরকম চেহারা দেখতে, হতে পারে না? তুমি যা বলছো তাতে তো মনে হচ্ছে দ্যাট ওমেন ইজ নট লাইক আ সো কল্ড মেড সার্ভেন্ট, আর পাঁচজন কাজের লোকের মতো নয়, একটা ভদ্র সভ্য আমাদের ঘরের মতো ব্যাপার আছে, তাহলে সেটা হতেই পারে। সুপর্ণার যুক্তিটা খারাপ লাগলো না, অনেক সময় দুটো মানুষকে অনেকটা একই রকম দেখতে লাগে, পুরোটা একরকম নয় খানিকটা, চোখটা বা চিবুকের কাজটা অথবা তাকানোর কায়দা, হয়তো সে কারণেই অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছে। কফির মগ নিয়ে নিজের ডেস্কে ফিরে এলো সুপর্ণা। রাঁচিতে থাকার সময় এরকম একটা মজার ব্যাপার ছিল, নির্মলের অফিসের দুজন পিয়নেরই ভুরু ছিল জোড়া, চট করে আলাদা করা যেত না, একজন কোনো দোষ করলেই বলতো হাম নেহি উসনে কিয়া। প্রথম প্রথম তো নির্মলরা মহা ঝামেলায় পড়তো, গলার আওয়াজ শুনে বুঝতে হতো কোনটাকে। আচ্ছা মহিলার গলার আওয়াজ শুনলে তো কিছু মনে পড়ছে না, পড়তেও পারে, দেখা যাক। সুপর্ণা অপারেটরকে বাড়ির লাইন ধরে দিতে বলল। অনেকক্ষণ বেজে যাওয়ার পর শ্বশুরমশাই টেলিফোন তুললেন। ইদানিং এই একটা মুশকিল হয়েছে, শ্বশুরমশাইয়ের সাথে টেলিফোনে কথা বলতে হলে বেশ জোরে কথা বলতে হয়, অফিসের সবার মাঝখানে বসে অত জোরে কথা বলা সম্ভব না। তবু সুপর্ণা যতটা সম্ভব চেঁচিয়ে বলল, বাবা সব ঠিক আছে তো? বৃদ্ধ রাগ রাগ গলায় বললেন, একেবারেই ঠিক নেই, কি লোক রেখেছ বৌমা, চায় গাদাখানিক চিনি দিয়েছে, এখন আবার লুচি করতে রান্নাঘরে গেছে, আমি বলেছি খবরদার চারটের বেশি করবে না, বেশি কড়া ভাজার দরকার নেই, সাথে কয়েকটা আলু ভেজে দাও, ভাজা আলুতে একটা কাঁচা লঙ্কা দিও। সুপর্ণা খুশি হলো, বাতাসির মা শ্বশুরমশাইকে দেখছে, এটা অনেকখানি। টেলিফোন ছেড়ে সুপর্ণা ভাবল, এবার সত্যি সত্যি অফিসের কাজে মন দিতে হবে, চেনা অচেনা নিয়ে পাগলামি করার সময় নেই, যদি মনে পড়বার হয় নিজে থেকেই পড়বে, না পড়লেও কোনো ক্ষতি নেই, মহিলার কাজ ভালো এটাই আসল, চেনা না অচেনা সেটা আসল নয়। মন স্থির করে সুপর্ণা রিপোর্টের পাতা উল্টালো, রিপোর্টে অজস্র ফাঁক, কাজের হিসেবের সাথে টাকার হিসেবের মিল নেই বহু জায়গায়, রিপোর্টগুলো দেখবার সময় এদিকে খুব খেয়াল রাখতে হয়, সামান্য চোখ এড়ালে অনেক টাকা এদিক ওদিক হয়ে যাওয়ার ভয় থাকে। আরও একবার খুঁটিয়ে দেখে নোট লিখতে শুরু করলো সুপর্ণা। মনে পড়ল সন্ধ্যাবেলা বাড়ি ফেরবার পথে, গাড়ি তখন বালিগঞ্জ ফাঁড়ির কাছে, ছবির মতো স্পষ্ট সব মনে পড়ে গেল সুপর্ণা। কত বছর আগের কথা, 27-28 নাকি আরো বেশি, সুপর্ণার বিশ্বাস হচ্ছে না, ঠিক মনে পড়ছে তো, ভুলও তো হতে পারে, দেখতে হবে, এখনই দেখতে হবে, মনে পড়া মুখটার সাথে মিলিয়ে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সে ড্রাইভারকে বলল, একটু তাড়াতাড়ি চালাও তো মহেশ,
বাড়িতে একটা জরুরি কাজ আছে। বাতাসের মা দরজা খুলে বলল, বৌদি এসে গেছেন, আসুন চা বসাই। একদম সেই মেয়ে, সেই চাপা নাক, সেই পান পাতার মতো মুখ, সেই সামান্য ঘাড় কাত করে কথা বলা, শুধু বয়সটা বেড়ে গেছে। শরীর কেঁপে উঠল। সোফার হাতল ধরে নিজেকে কোনো রকমে সামলালো সুপর্ণা। রাতে চারটি রুটি খায় নির্মল, আজ আরও একটা নিল। বাহ, রুটিটা তো বেশ নরম বানাতে পারে, সবজিটাও খারাপ করেনি, শুধু একটু ঝাল কম দিতে বলবে। বুঝলে সুপর্ণা, আমি দেখেছি গরিব মানুষের ঝালের হাতটা একটু বেশির দিকে হয়, ঝালটা ঠিক মাপ মতো দিতে পারে না, অথবা কে জানে আগে যে বাড়িতে কাজ করেছে তারা হয়তো বেশি ঝাল খেত, সেখান থেকেই ঝাল বেশি খাওয়ার অভ্যাস। কথা বলতে বলতে নির্মল স্ত্রীর দিকে তাকালো। সুপর্ণা মুখ নামিয়ে খাবার নিয়ে নাড়াচাড়া করছে, মুখে তুলছে না। কি হলো, খাচ্ছ না? আহ সুপর্ণা, সব বিষয় নিয়ে বাড়াবাড়ি করাটা ছাড়বে, অনেক বয়স হয়েছে, ডোন্ট বি সিলি, এখন আর ছেলে মানুষই মানায় না। কি দেখতে কি দেখেছ তাই নিয়ে মাথা খারাপ করছো? তুমি শিওর? সুপর্ণা মুখ নামিয়ে বলল, হ্যাঁ আমি নিশ্চিত। কি নিশ্চিত, এই মহিলা তোমার সাথে স্কুলে পড়ত? হ্যাঁ পড়ত, আমাদের ক্লাসেই পড়ত, ক্লাস 7 না 8 পর্যন্ত শান্তিকে দেখেছি আমি, তারপর আর মনে নেই। তাছাড়া ক্লাস 9-এর গোড়াতেই তো বাবা ট্রান্সফার হয়ে গেল, আমরা ভাই বোন কলকাতায় এসে বড় স্কুলে ভর্তি হলাম। ভুল দেখেছ, কাকে দেখতে কাকে দেখেছ? নির্মল বিরক্ত গলায় বলল, দয়া করে এসব ভুল ভেবে এটাকে আবার বাড়িও না, অনেক কষ্টে একজন জুটেছে, তারালে নিজেই ঝামেলায় পড়বে। সুপর্ণা প্লেটের খাবার অন্যদিকে সরিয়ে অন্যমনস্ক হয়ে বলল, একটা কালো মতো মেয়ে পেছনের দিকে বসত, কথাটা তো কম বলতো, কারো সাথেই বেশি ভাবটাব ছিল না, আমার সঙ্গেও নয়, বেশিরভাগ সময়ই জামা আয়রন করা থাকতো না, পিটি ক্লাসে যে কেচটা পড়তো সেটার বুড়ো আঙ্গুলের কাজটা ছিল ছেঁড়া। আমার খুব ভালো করেই মনে পড়ছে মেয়েটার নাম ছিল শান্তি, রোল নাম্বারটা ঠিক মনে পড়ছে না, আর একটু ভাবলে হয়তো সেটাও মনে পড়বে। নির্মল চাপা গলায় হিসহিস করে বলল, স্টপ ইট সুপর্ণা, প্লিজ স্টপ ইট, দয়া করে আর রোল নম্বর মনে করতে হবে না, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এবার গল্পটা থামাও। সুপর্ণা ম্লান হেসে বলল, গল্প না, সত্যি বলছি, আমাদের এই নতুন ঝি একসময় আমার সঙ্গে স্কুলে পড়ত, ওয়ান্স আপন এ টাইম শি ওয়াজ মাই ক্লাসমেট। নির্মল ঝুঁকে পড়ে স্ত্রীর কাঁধে বাঁ হাতটা রাখল, শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিচ্ছি বাতাসের মা তোমার স্কুলের সহপাঠী ছিল, কিন্তু তাহলে তো তারও তোমাকে মনে পড়বার কথা, তুমি যেমন তাকে চিনতে পেরেছ সেও তোমাকে চিনতে পেরেছে, তাই না? তারপরেও তোমাকে বৌদি বৌদি করছে? সুপর্ণা অবাক হয়ে বলল, কি বলতে চাইছো তুমি, ঠিক বুঝতে পারছি না। নির্মল হেসে বলল, কিছুই বলতে চাচ্ছি না ডার্লিং, শুধু বলতে চাচ্ছি এর থেকেই প্রমাণ হয় তুমি ভুল হচ্ছে, লজিক তো তাই বলছে, বলছে না? হয়তো চিনেও বলছে না, লজ্জা পাচ্ছে, যার বাড়িতে বাসন মাজতে ঘর মুছতে এসেছে তাকে কখনো বলা যায় আমি আপনার সাথে পড়তাম? ঠিক আছে বলা যায় না, কিন্তু আচরণে, আচরণে তো কিছুটা আজ করতে,
সেটা কি পেরেছো? পারোনি। পারোনি কারণ হয় তুমি ভুল চিনেছ, না হয় সে তোমাকে মনে করতে পারেনি। সুতরাং আপাতত বিষয়টা মুলতবি রাখাই ভালো, কালকে বরং জিজ্ঞেস করে শিওর হয়ে নিও। সুপর্ণা উঠে রেফ্রিজারেটর থেকে পুডিং বের করল, নির্মলকে প্লেটে দিতে দিতে বলল, যাহ তা কখনো করা যায়? নির্মল হেসে বলল, না করা যায় না, আর দয়া করে করতেও যেও না, ভাববে পাগলের বাড়িতে এসে পড়েছি, ভেবে ভয় পেয়ে কাজ ছেড়ে পালাবে। তার চেয়ে বরং তুমি ছুটির দিনে স্পেশাল কয়েকটা রান্নার প্রিপারেশন ওকে শিখিয়ে দাও, এই ধরো মোচার চপ, পোস্তর বড়া, তারপর তোমার ওই ধনে পাতার আলুর দমটা, ইটস এ বিউটিফুল ডিশ। ও ভালো কথা সুপর্ণা, মিমির ঘরটা রোজ একটু পরিষ্কার করতে বলো, সকালে দেখলাম খাটের তলায় অনেক ধুলো পড়েছে। নাও পুডিং খাও, প্লিজ খাও। ইচ্ছে না করলো খানিকটা পুডিং খেলো সুপর্ণা, অনেকদিন পর রাতে ঘুমের ট্যাবলেট খেতে হলো তাকে। সকালে ঘুম ভাঙল টেলিফোনের আওয়াজে, পুনে থেকে মিমি ফোন করেছে, তার গলায় উদ্বেগ, মা এনিথিং রং উইথ ইউ? সুপর্ণা ঘুম জড়ানো গলায় হেসে বলল, নাথিং সোনা, নো প্রবলেম। উফ বাঁচালে, বাবা কাল রাতে ফোন করে যা ঘাবড়ে দিয়েছিল, তুমি ঘুমের ওষুধ খেয়েছো শুনে আর ফোন করিনি, নইলে তখনই তোমাকে ধরতাম। সুপর্ণা রেগে গেল, নির্মলের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ছোট মেয়ে, পড়াশোনা করতে দূরে গেছে, তাকে এসব বলার কি মানে? অযথা চিন্তার মধ্যে ফেলা। নির্মলের এই একটা বড় দোষ, মেয়েকে তার সব বলা যায়। সুপর্ণা বলল, তোমার বাবাকে তো জানোই মিমি, সব বিষয়ে বেশি চিন্তা করে, কিছু হয়নি আমার। বাবা বলল একজন নতুন কাজের মাসিনাকে জয়েন করেছে আমাদের বাড়িতে, অ্যান্ড দ্যাট লেডি ওয়াজ ইয়োর ক্লাস ফ্রেন্ড, ইজ দ্যাট কারেক্ট মা? সত্যি? এতটা যখন মেয়ে জেনে গেছে, বাকিটাও বলে দেওয়া ভালো, সমস্যাটা ওর কাছে পরিষ্কার হোক। সুপর্ণা বলল, এখন পর্যন্ত বিষয়টা সত্যি না মিথ্যা বলার জায়গায় আসেনি মিমি, আমাকে আর একটু জানতে হবে। প্রথমে সত্যি মনে হয়েছিল, তবে কাল রাতে ডিনারের সময় তোমার বাবা একটা লজিক দেখিয়েছে, লজিকটা খুব খারাপ নয়, সেটাতে আমি খানিকটা কনভিন্সড হয়েছি। যাক ওসব কথা, তুমি কেমন আছো, পড়াশোনা কেমন চলছে? ও মা কেমন আছি তো পরশুদিনই বললাম, ভুলে গেলে নাকি? ঠিক আছে আবার বলছি, তোমাদের ছেড়ে খুব খারাপ আছি, যাকে বলে ভেরি ব্যাড। আবার নতুন পড়াশোনা, আড্ডা, হোস্টেল লাইফ নিয়ে দারুণ আছি, একেবারে ভেরি গুড বলতে পারো, সব মিলিয়ে গুড ব্যাড আছি। তোমার মেইলে একটা লিস্ট পাঠিয়েছি, আজই দেখে নেবে, জিনিসগুলো কিনে রাখবে, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো মাটির দুল আর হারটা। আমাদের ইনস্টিটিউটে এবার রবীন্দ্র জয়ন্তী হবে, আমি ঠিক করেছি ওতে মাটির অর্নামেন্টস পরে গান গাইব, এখানে সবার চোখ কপালে উঠে যাবে, মনে থাকে যেন মা, সেরকম বুঝলে শান্তিনিকেতন থেকে আনিয়ে রাখতে হবে কিন্তু। সুপর্ণা হেসে বলল, আচ্ছা আনিয়ে রাখবো, তোমার কোর্স কীরকম এগোচ্ছে মিমি? মিমি হাসতে হাসতে বলল, এগোচ্ছে কি, একবারে হই হই করে ছুটছে, কাল থেকে আমাদের সফটওয়্যার প্রোগ্রামিং শুরু হয়ে যাবে, ভেরি ইন্টারেস্টিং। বাই মা, আমাদের ক্লাসের টাইম হয়ে গেছে, আশা করি নেক্সট টাইমে বাড়ি এলে তোমার ক্লাস ফ্রেন্ডের সাথে দেখা হবে, বাই। সুপর্ণা হেসে ফেলে বলল, এবার কিন্তু চর খাবে মিমি। ব্রাশ করতে করতে সুপর্ণার মনে হলো, নির্মলের কথাটা উড়িয়ে দেবার মতো নয়, যার সঙ্গে এতগুলো বছর স্কুলে পড়াশোনা করেছে সে চিনতে পারবে না, ঘটনা সত্যি হলে একটা জড়তা থাকতো না, সে নিজেই মনে হয় অন্য কোনো মেয়ের সাথে গুলিয়ে ফেলছে, তার নামও হয়তো শান্তি ছিল। শান্তি এমন কিছু অভিনব নাম নয় যে একজনেরই থাকতে হবে। মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে আসার পর সুপর্ণার নিজেকে বেশ হালকা লাগলো, মনে হচ্ছে একটা বিচ্ছিরি চিন্তা
সে যেন ঘাট থেকে নামাতে পেরেছে। নির্মল আজও বেরিয়েছে ভোরে, সুপর্ণাকে ঘুম থেকে তোলেনি, নিজেই চা বানিয়ে নিয়েছে। কাল রাতেই বলে রেখেছিল আজ সে তার বসকে নিয়ে যাবে আসানসোল, রাতে থাকবে, দুর্গাপুর ঘুরে ফিরতে ফিরতে সেই কাল বিকেলে। সুপর্ণা ব্রেকফাস্ট তৈরি করছে, শ্বশুরমশাইকে দিয়ে কাগজে চোখ বোলাতে বোলাতে নিজেও খেয়ে নিল। ঠিক ছিল বাতাসির মা আজ থেকেই শ্বশুরমশাইয়ের জন্য রান্না শুরু করবে, নির্মল কাল বাজার করে রেখে গেছে। কিন্তু বাতাসির মা এখনও আসেনি, টুকটাক দু একটা ঘরের কাজ সেরে একসময় অফিসের জন্য তৈরি হতে উঠল সুপর্ণা। দ্বিতীয় দিনই দেরি করবে কেন, তাহলে কাজ করবে কি, নাকি চিনতে পেরে কাজ ছেড়ে দিল? সে চিন্তা কিছুক্ষণ আগে ছেড়ে ফেলে দিয়ে নিশ্চিন্ত হয়েছিল সুপর্ণা, সেটাই যেন আবার ফিরে আসছে। মার ওখানে একবার ফোন করবে, হয়তো এতক্ষণে সেখানে গিয়ে বলে এসেছে, থাক দরকার নেই, না এলেই ভালো, একে না রাখাই উচিত, হয়তো দেখলে আবার আজে বাজে সব মনে পড়বে। আজ না হোক কাল তো আরেকজনকে পাওয়াই যাবে, টাকা খরচ করলে সব পাওয়া যায়, কাজের লোকও পাওয়া যায়। সুপর্ণা টেলিফোন তুলে হোম সার্ভিসের নাম্বার টিপল, বলল, নিন আমার শ্বশুরমশায়ের লাঞ্চের অর্ডারটা লিখে নিন। কাল গাদার মাছ দিয়েছিলেন কেন, বুড়ো মানুষ কাটা বাঁচতে তো অসুবিধে হয়। অফিসের ব্যাগ গোছাতে গোছাতে সুপর্ণার মনে হলো বাতাসির মা না আসায় সে একই সঙ্গে খুশি এবং বিরক্ত। খুশি হওয়ার কারণ বুঝতে পারলেও বিরক্তির কারণ সে বুঝতে পারছে না। বেরোনোর মুখে বেল বাজল, দরজা খুলতেই বাতাসির মা মুখ কাঁচুমাচু করে বলল, দেরি হয়ে গেল বৌদি, মেয়েটার খুব জ্বর, বমি করছিল, কাজের লোকের সাজগোজ খেয়াল করবার সময় বা ইচ্ছা দুটোর কোনোটাই সুপর্ণার নেই, তবু সে আজ খেয়াল করল। শাড়ি পরেছে হালকা বেগুনি রঙের, তাতে লাল পার, ব্লাউজের রং বেগুনি বা লাল কোনোটাই নয়, হালকা সবুজ, এমনি সবুজ নয়, রং জটা সবুজ, কপালে ছোট্ট একটা টিপ, মনে হয় কালো, অন্য কোনো ঘন রঙও হতে পারে, হাতে গলায় কিছুই নেই, তবে কানের দুলের মতো কি যেন একটা রয়েছে, সে জিনিস এত ছোট যে চোখে পড়ে না, চোখের রাত জাগার ক্লান্তি। সুপর্ণার মাথায় যেন আগুন জ্বলে উঠল, অনেক কষ্টে নিজেকে সামলালো সে, তারপর দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, দেখো বাতাসির মা, কাজের লোকের সাথে ঝগড়া করার মতো রুচি বা সময় আমার নেই, গোড়াতেই একটা জিনিস ঠিক করে দেওয়া ভালো, মাইনে যেমনটা চাবে তেমনই পাবে, আমি কোনো দরাদরিতে যাব না, কিন্তু মেয়ের জ্বর, ছেলের পা মচকানোর কথা বলে দেরি করতে পারবে না বা আমাকে শোনাতেও আসবে না, কাজে ঠিক সময় আসতে হবে, ঠিক মতো কাজ করতে হবে, সেটা যদি করতে পারো তাহলে কাজ করো, না পারলে আমার এখানে কাজ করার দরকার নেই। দ্বিতীয় দিনই কড়া কথা বলে খুব ভালো লাগছে না আমার, কিন্তু আমার কিছু করার নেই, তাড়াহুড়ার কিছু নেই, তুমি শ্রদ্ধা পর্যন্ত ভাবো, অফিস থেকে ফিরে এলে আমাকে জানাবে, যদি তার আগেই চলে যেতে চাও তাও যেতে পারো, যাওয়ার আগে শ্বশুরমশাইকে বলে দিবে উনি যেন দরজাটা আটকে দেন, চিন্তা করো না, আমি তোমার দুদিনের মাইনে হিসেব করে সন্তোষপুরে মায়ের কাছে পাঠিয়ে দেব। অফিসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সুপর্ণা দুর্দান্ত খবরটা পেল, জোনাল ডিরেক্টর নিজে ডেকে তাকে খবরটা দিলেন, তার প্রমোশন হয়েছে, আজ থেকেই আলাদা ঘর, অফিসের গাড়ি, মাসে একবার করে প্লেনে চেপে মুম্বাই যেতে হবে হেড অফিস মিটিং করতে। সুপর্ণা দারুণ খুশি হল, এত খুশি যে নির্মলের মোবাইল নাম্বারটাই ভুল টিপে বসল। ওপাশ থেকে গম্ভীর গলায় কে জন্য বলল, কন হ্যাঁ জি, কিসকো চাইয়ে জি, বলার ধরন শুনে সুপর্ণা হেসে ফেলল।
নির্মলকে ধরার পরও সুপর্ণার সেই হাসি থামেনি। নির্মল বলল, এই হাসছ কেন? বসের পাশে বসে আছি তো, হাসি থামে তাড়াতাড়ি বলো। এনি প্রবলেম? নো প্রবলেম, একটা গুড নিউজ আছে জি, ভেরি গুড নিউজ জি। প্রমোশনের কথা শুনে নির্মল বলল, ইস, এক্ষুনি কলকাতা ফিরে যেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো সম্ভব নয়। কাল বিকেলের আগে কিছুতেই ফিরতে পারছি না। মেনি মেনি কংগ্রাচুলেশনস সুপর্ণা, আই এম প্রাউড অফ ইউ। নির্মলের পর সুখবরটা মাকে জানালো সুপর্ণা। মলিনা দেবীর এই একটা গোলমাল, ছেলে মেয়েদের একটা ভালো কিছু শুনলেই তিনি ভ্যা ভ্যা করে কেঁদে ফেলবেন। আজও ফেললেন, বললেন, শুভু, আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন। মিমিকে এখন ধরা যাবে না, সে এখন ক্লাসে মোবাইল ফোন বন্ধ করে আছে। সুপর্ণা মেয়েকে SMS পাঠালো, ছোট্ট মিমির মা আজ এখন মস্ত অফিসার। মিমি মোবাইল খুললেই মেসেজ পেয়ে যাবে, পেয়ে নিশ্চয় লাফিয়ে উঠবে। লাঞ্চের পর নিজের ঘরে এসে বসেছে সুপর্ণা। ঘরটা সুন্দর, জানালায় বড় বড় পর্দা, AC মেশিনের চাপা আওয়াজ, শুধু নতুন চেয়ারে একটু অসুবিধা হচ্ছে, কদিনে ঠিক হয়ে যাবে। অফিসের প্রায় সকলেই এসে অভিনন্দন জানিয়ে যাচ্ছে। মিসেস স্যানাল বললেন, যাক, আজ থেকে আর সুপর্ণা বলা যাবে না, ম্যাডাম বলতে হবে। সুপর্ণা হাত বাড়িয়ে ধরে বলল, যাহ, কি যে বলেন। তপতি বলল, ওসব জানি না, বাইরে ডিনার খাওয়াতে হবে। অজন্তা ন্যাকা ন্যাকায় গলায় বলল, বই যাচ্ছে বাইরে খেতে, সুপর্ণা দি বাড়িতে নিমন্ত্রণ করতে হবে, কিন্তু কর্তার ছেলেকে নিয়ে যাব, তুমি এখন বস, বসের বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার মজাই আলাদা। এতক্ষণ বাড়ির কথা মাথা থেকে উবে গিয়েছিল, মনে পড়ল অজন্তার কথা শোনার পর। বাতাসির মা আছে না চলে গেছে? নিশ্চয়ই চলে গেছে, চেনা অচেনা যাই হোক, ওরকম কথার পর থাকাটা খুবই অপমানের। বাড়িতে একটা ফোন করে দেখলে কেমন হয়? এখন তো নিজের ঘর, জোরে কথা বললে অসুবিধা নেই, ঘর ফাঁকা হোক। ঘর ফাঁকা হতে বিকেল গড়িয়ে গেল, এখন নিজের টেবিলে দুটো ফোন। তবু পুরনো অভ্যাসে সুপর্ণার অপারেটরের কাছে বাড়ির লাইন চাইল। সব ঠিক আছে তো বাবা? বৃদ্ধ চাপা গলায় বলল, না, সব ঠিক নেই, তোমার এই কাজের লোক অতসিনা বাতাসি, তার কিন্তু গোলমাল আছে বৌমা। সুপর্ণা চিন্তিত গলায় বলল, কেন, কি হলো, গোলমাল কিসের, সে এখনো আছে? আছে মানে খুব ভালো করেই আছে, একটু আগে দেখলাম রান্নাঘর থেকে কি যেন এনে নিজের ব্যাগটায় পড়ছে, লক্ষ্য করে দেখি একটা বেগুন আর কটা আলু রয়েছে হাতে। সুপর্ণা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর থমথমে গলায় বলল, আপনাকে চা করে দিয়েছে? দিয়েছে, চা দিয়েছে, চায়ের সাথে সুজি দিয়েছে, আদৌ চায়ে চিনি বেশি, তবে সুজি ভালো হয়েছে, কিসমিস ছিল, কাল বলেছে মোচার চপ করে খাওয়াবে, আমি বলেছি করো, তবে ওতে কিসমিস দিও না। ফোন ছেড়ে দেওয়ার পর চুপ করে বসে রইল সুপর্ণা। এরকম একটা আনন্দের দিনে হঠাৎ করেই মনটা খারাপ হয়ে গেল। কাজের লোক একটু একটু চুরি করবে, এতে মন খারাপ করার কিছু নেই। তবু হলো, কেন হলো? সে কি ভেবেছিল বাড়িতে ফোন করে শুনবে অপমানিত বাতাসির মা কাজ ছেড়ে চলে গেছে? তাহলে খুশি হতো সে? কেন খুশি হতো? সুপর্ণার মন খারাপ বাড়তেই লাগলো। মন খারাপের মধ্যে সুপর্ণা কম্পিউটার চালু করে মিমির মেইল খুলল। এ ঘরের কম্পিউটার দেখতে আরো সুন্দর, মেশিন, কিবোর্ড, মাউস, এমনকি মাউসের প্যাডটাও কালো, একেবারে জেড ব্ল্যাক। কালো রং এত সুন্দর হয়।
মিমির তালিকা লম্বা, হাবিজাবি অনেক জিনিসের নাম লিখেছে, শেষে পাঁচটা বইয়ের নাম, পাশে স্টার দেওয়া। খুব জরুরি হলে মিমি পাশে স্টার দেয়। এর মধ্যে প্রথম চারটে সফটওয়্যার বিষয়ক বই, শেষেরটা গীতবিতান। একটা নিয়ে গেছে, আবার একটা চায়, নিশ্চয়ই কাউকে দেবে, পাগল মেয়ে। বাড়ি ফেরার সময় একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল সুপর্ণা। অফিস থেকে ফিরে গা না ধুয়ে সুপর্ণা কিচ্ছু করতে পারে না। আজও ধুল, তারপর ড্রয়িং রুমে বসে শান্তভাবে সুজি খেল, চা খেল, এরপর মুখ তুলে বলল, বাহ বেশ হয়েছে তো, এত সুন্দর সুজি করতে তুমি কোথা থেকে শিখলে বাতাসের মা? আগে যে বাড়িতে কাজ করতে সেখান থেকে? বাতাসের মা দরজার কাছে দাঁড়িয়ে আছে গলা নামিয়ে। প্রশংসা শুনে সে বোধহয় লজ্জা পেয়েছে, নিচু গলায় বলল, বৌদি আমি জানি, সুজি জানি, গাজরের হালুয়া জানি, বলেন তো একদিন করতে পারি। সুপর্ণা অবাক হওয়ার ভঙ্গিতে ভুরে তুলে বলল, বাহ গাজরের হালুয়াও জানো? তোমার দাদাবাবু গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে। আমি বাবা ওসব পারি না, তাছাড়া সময় কোথায়? দেখছই তো অফিসের কাজেই পাগল পাগল অবস্থা। যাক বাতাসের মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আর এখানে কাজে আসতে হবে না, আমি তোমাকে রাখছি না, কাল থেকে আর আসতে হবে না। এখনও তোমার মাইনে ঠিক হয় নেই, তবু আমি 100 টাকাটা দিচ্ছি, জানি দুদিনের কাজের পক্ষে এই টাকাটা বেশি, তাও রাখো। মহিলার চোখ তুলে তাকালো, তার চোখে কি বিস্ময় নাকি রাগ? সুপর্ণার খুব ইচ্ছা করছে তাকিয়ে দেখতে, পারল না, মুখ নামিয়ে নিল, টেবিল থেকে একটা পত্রিকা তুলে কিছু ঘটেনি ভঙ্গিতে পাতা উল্টাতে উল্টাতে বলল, যাও আর রাত করো না, অসুস্থ মেয়ে বাড়িতে আছে, যাওয়ার আগে এই কাপ প্লেটগুলো ধুয়ে দিয়ে যেও। হ্যাঁ আর হচ্ছে শোনো বাতাসের মা, রান্নাঘর থেকে তুমি নাকি আলু আর বেগুন কী সব নিয়েছ, জানি না সত্যি নিয়েছো কিনা, যদি সত্যি নিয়ে থাকো তাহলে ওগুলো রেখে দিয়ে যেও, তোমার দাদাবাবু আবার রাতে বেগুন ভাজা ছাড়া রুটি খেতে পারে না, কি ছেলে মানুষের মতো স্বভাব বলো তো। রাতে মিমি তার মস্ত অফিসার মাকে ফোন করে অবাক হয়ে গেল, মা তুমি কাঁদছো? সুপর্ণা ইচ্ছে করলে মিথ্যে বলতে পারত, সে তা করল না, ফোপাতে ফোপাতে বলল, হ্যাঁ রে সোনা আমি কাঁদছি। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাড়ি খুঁজে বের করতে একটু অসুবিধেই হলো, বাইপাস থেকে অনেক ভেতরে, ওসব জায়গায় ঠিকানা না থাকা আর থাকা দুটোই সমান, তাছাড়া গাড়ি রাখতে হয়েছে অনেক দূরে, ড্রাইভার বলল এই সরু পথে গাড়ি ঢুকবে না, তার উপর আবার কাদা, এই সন্ধ্যাবেলা চাকা ফেসে গেলে কেলেঙ্কারি। মহেশ হলেও একটা কথা ছিল, অফিসের গাড়ি, চট করে কিছু বলা যায় না। সুপর্ণা নেমে পড়ল, কিছুটা হেঁটে একে ওকে জিজ্ঞেস করে একটা টিনের দরজার সামনে এসে দাঁড়ালো সুপর্ণা। পিচ্ছিরি অন্ধকার, ওখানে কি আলো আসেনি নাকি লোডশেডিং? একটা টর্চ আনলে ঠিক হতো। সুপর্ণা দুবার দরজায় টোকা দিল, তারপর ফিসফিস গলায় বলল, শান্তি শান্তি। দরজা খুলল বাতাসের মা, তার হাতে একটা হারিকেন, চিমনিতে কালি পড়ে আলোটা কেমন ছায়া ছায়া, সেই আলো ছায়া পড়েছে বাতাসের মায়ের মুখে, বেশ লাগছে ছবির মতো। সামান্য হেসে সে বলল, আয় সুপর্ণা ভেতরে আয়, মেটার আজও খুব জ্বর। এতক্ষণ শুনছিলেন প্রচিৎ গুপ্তের লেখা সখী। আশা করছি সবার ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। ভালো থাকবেন, আশা করছি আবারও কথা হবে।